নাম হলো তার রাবড়ি গ্রাম। আমরা কিন্তু বানানো দেখতে এসেছি। যথেষ্ট ভারী দেখেই বোঝা যাচ্ছে, 20-22 কেজি ওজন। যে আপনারা রাবড়ি বানানো শুরু করেছিলেন আজ থেকে 40 বছর আগে। কি এখানে হাঁসের ডিম, সরভাজা, মানে জি বাংলা আমাদের যে জনপ্রিয় যে সিরিয়ালটা হয় যেটা মিঠাই, হ্যাঁ মিঠাইয়ের মনোহরা এই দোকান থেকে যায়। নতুন দিন নতুন করে শুরু করছি, দারুণ ভাবে অ্যামেজিং ভাবে রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। একটা জায়গায় বেরোচ্ছি, উইকেন্ড মানে বরের ছুটি, আর বরের ছুটি মানে আমাদের কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে। আর আজকে ঘুরতে যাচ্ছি একটা অসাধারণ জায়গাতে, যেতে যেতে তোমাদের কাছে সমস্ত ডেসক্রিপশনে দিয়ে দেবো। ব্যাপারটা কি শুনবে, আর একজন ধরেছে, তাকেও নাকি নিয়ে যেতে হবে। মানে আমি নেবো কি নেবো না, এই দেখো সে দেখে রেডি, নিয়ে যেতে হবে। কি করবো, বায়না ধরেছে নিয়ে যাই। আমাদের গাড়িতে গান দেখো কি চলছে, কোকো মেলান। এখানে এসেও আমাদের বেবি রাইমস সংস শুনতে হচ্ছে। বলেছিলাম গাড়িতে যেতে যেতে ইনফরমেশন গুলো দেব যে কোথায় যাচ্ছি। যাচ্ছি ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গায়, হুগলি জেলার আইয়া গ্রামে, বর্তমানে একটি সুন্দর পরিচিত নামে বিখ্যাত। কি বলো তো, নাম হলো তার রাবড়ি গ্রাম। রাবড়ি গ্রামের বিশেষত্ব এই যে গোটা গ্রাম জুড়ে প্রচুর জায়গায় সুস্বাদু রাবড়ি তৈরি করা হয়, এবং সেই রাবড়ি কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন মিষ্টির দোকানে বা বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। আমরা এখন বেশি কথা বলবো না, আমাদের বোধহয় আর 30-40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এরম খাঁখা রোড দূরে যাচ্ছি, এখন অবধি কিন্তু কেউ লাঞ্চ করিনি। মধ্যমগ্রাম থেকে প্রায় 1 ঘন্টার কম বেশি রাস্তা এই আইয়া গ্রাম, আর 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। না না, এখনো এসে পৌঁছইনি, কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছলাম। চারপাশে দেখতে পাচ্ছি সবুজ ধানের ক্ষেত, বড় বড় গাছ, আর যাকে বলে একদম পিওর গ্রাম। তো এখানে একটু হাওয়া খেতে নামলাম আপাতত। চারপাশটা খালি দেখো একবার, বেশ খানিকক্ষণ আমাদের সুন্দর হাওয়া খাওয়া হলো। এবার আর বেশি দেরি না করেই 5-7 মিনিটে পৌঁছে যাব সেই আমাদের গন্তব্যস্থলে। গাড়িতে উঠি। আচ্ছা, তাহলে হিসেব মতো অন্নপূর্ণা সুইটস এর এই বাঁ হাতের ওদিকে আবার মিলন সুইটস আছে, ওই দেখো সামনে চলে এসেছে আমাদেরকে একজন হেল্প করার জন্য যে কোথায় যাব। দেখো লক্ষ্মী, গণেশ, শ্রী দুর্গা প্রচুর প্রচুর রয়েছে। সো আমরা যে কোনো জায়গাতে চাইলে যেতেই পারি, কিন্তু আমরা এক বিশেষ জায়গাতে যাব বলেই ভেবে এসেছি। গাড়ি থেকে ফাইনালি নেমে গেলাম, আর এই সামনের রাস্তাটা এত সরু যে এখান থেকে গাড়ি ঢুকবে না, তাই হেঁটে হেঁটে যেতে হবে। আমি সামনে রয়েছে পুকুর, কোথায় রাবড়ি নামিয়ে দিয়ে। তো আবার কখন রাবড়ি বানাবেন? টান টান করে, মানে আমরা কিন্তু বানানো দেখতেই এসেছি। এ বাবা, কোন দিকে হাঁটা দেয়? আরে উল্টো পথে যাস কেন বাবা, আমাদের গন্তব্যস্থল এদিকে বাবা। দৌড় এইটুকুনি, এর দৌড় এইটুকুনি। আমরা যেখানে যাব তার অ্যাড্রেস এই যে মনসা রাবড়ি ভান্ডার। মা তুমি এখানে একটু বসে নাও। তাহলে কি ভেতরে ঢুকবো? ওকে, এখনো কি হচ্ছে? ও ওয়াও, ভালো সময় এসে পৌঁছেছি। সারা দিনে 13-14 বার রাবড়ি বানানো, নারা সপ্তর্ষ অলরেডি রাবড়ি খাওয়া শুরু করে দিয়েছে। ওয়াও, কি সুন্দর মা। উনি এখন রাবড়ি কাটছেন। ওনাদের কাছ থেকে একটা ভীষণ দারুণ ইনফরমেশন পেলাম, স্পেশালি এই ভান্ডারে, রাবড়ি ভান্ডারে আমরা এলাম। উনি এই মনসা বাগদি উনি প্রথম এই রাবড়িটা তৈরি করেছিলেন। আচ্ছা, মনসা বাগদি প্রথম রাবড়িটা শুরু করেছিলেন, মানে এই আপনাদের যে এই ভান্ডারটা, এটা দিয়েই রাবড়ি বানানোর সূত্রপাত হয় আসলে, তাই তো? আমরা একদম সেখানে এসে পৌঁছেছি আর কি।
অভূতপূর্ব উপায়ে উনি রাবড়ি কাটছেন দেখুন। রাবড়ি রেডি। আর শুনেছি আপনাদের এখানে সর ভাজাটাও বিখ্যাত। আজকে দেখাতে পারবেন না, যা আপনাদের মানে অ্যাকচুয়ালি কি আইয়া বলবো না গাংপুর বলবো? গাংপুর বলবো। আচ্ছা আচ্ছা, ৩০০ টাকা কেজি। যেন এক অপূর্ব শিল্প দেখছি সামনে। এই আপনাদের বাড়ি? বাবা ই মা, পিঁপড়ে তো নিচে দেখো আবার হাত দিয়ে রঙ না, এগুলো পিঁপড়ে, ওই সুসুরি পিঁপড়ে বলতাম ছোটবেলায় আমরা, ওই পিঁপড়ে গুলো। সব মিলিয়ে করতে হবে দেড় ঘন্টা সময় লাগে, সব মিলিয়ে এক একটাতে দেড় ঘন্টা। যথেষ্ট কষ্টসাধ্য কাজ একটা, আর তার উপরে এরকম গরমে এক কেজি আর 500, দুটো জায়গায় নিলাম আমরা। আমার ওড়না নিয়ে তুমি কি করছো? কটা থেকে, সকাল কটা থেকে শুরু করেন? ১০টা থেকে, আর দিয়ে রাত্রিবেলা ৮টা ৯টা অবধি টানা। ৪০ বছর পার হয়ে গেছে, গরম তো এখনো কিছুই হয়নি, গরম তো হবে প্রচন্ড গরম, দাঁড়াতে পারা যায় না। আমরা দাঁড়াতে পারি না, আপনারা করেন কি করে? একদম পুরো মাপা থাকে, আর সেই মাপেই চিনি ওনারা ঢালেন। বাহ, তাহলে আর একটা ভালো জিনিসের সন্ধান পেলাম, সেটা হলো ওনারা ঘিও বানান, বলে এইটা আমাদের প্রিয় জিনিস বাড়িতে। আচ্ছা, এই হলো খাঁটি ঘি। আমরা মানে আমাদের সর ভাজা খেতে এত মন চাইছিল যে ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি, তো ওনারা কোথায় একটা ফোন করে আমাদের সর ভাজা জোগাড় করে দিচ্ছেন, কারণ ও আপনার ভাইয়েরই। উনি বলছেন হাঁসের ডিম খান নাকি, এই যে হাঁসের ডিমের পাগল, মানে হাঁসের ডিম বলতে পাগল, খুঁজে খুঁজে বেড়ান। কত করে? মুখে হাসি দেখো হাঁসের ডিমের কথা শুনে। আমরা আপাতত অপেক্ষা করে আছি দুটো দলের জন্য, একদল হাঁসের ডিম আনতে গেছে আর একদল সরভাজ। ও সরভাজ চলে এসছে, এ বাবা আর্য দৌড় দিয়েছে খেয়েছে, দৌড় দিয়েছে কোথায় দেখেছো? আমাদের চোখের আড়ালে এটা দুষ্টু, এটা বিশাল দুষ্টু। শোনা পিঁপড়ে, ওখানে পিঁপড়ে কামড়ে দেবে, বাড়িতে নিয়ে যাবো, মাকে দেবে। কেমন আই আই ধর, এই ধর, একে কে ধরবে দেখেছো কি অবস্থা দেখো খালি। ইমা ডগ, ওই দেখো ডগ ধরবে না কিন্তু, আসো। কি হলো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের গোগো শুনছিস? চল, ওই এখানে কুকুরের আওয়াজ পেয়েছে। এই যে আমাদের মালকিন, এতক্ষণ পুকুরে ছিলেন, এসছেন স্নান টান করে, এখন উনি দুধ বসাবেন। এবার এই ভারী কড়াই, ওরে বাবা যথেষ্ট ভারী দেখে বোঝা যাচ্ছে, ২০-২২ কেজি ওজন। আরে এ কতটা দুধ আছে এতে? ও বাবা, ৭ কেজি মেপে মেপে। অপেক্ষার হাঁসের ডিম ফাইনালি। ওনার সঙ্গে আমার দেখা করার এত ইচ্ছে ছিল, ওনার ভিডিও দেখেছি আমি, আমার ভিডিও দেখে ওনাকে এত ভালো লেগেছে, আমার প্রচুর ইচ্ছে ছিল যে আমি ওখানে গিয়ে ওনাকে যেন দেখতে পাই। আপনি ভালো থাকবেন, অনেক পরিশ্রমের কাজ করছেন, আশা করি ব্যবসায় প্রচুর 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 উন্নতি করুন। ঘি, এখানে হাঁসের ডিম, সর ভাজা, তারপরে রাবড়ি, তাহলে আসি ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ আসবো, এবার শীত দেখে আসবো, আমার বাবা মাকে নিয়ে আসবো। হ্যাঁ, ব্যাপারটা হলো যে আমাদের যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু আমরা হঠাৎ করে কলকাতা যাওয়ার পথে বাঁদিকে গাড়ি ঘুরিয়ে দিলাম, কারণ আমরা যাচ্ছি এখন জনাইতে। জনাই হলো আর একটা প্রসিদ্ধ জায়গা, এটাও হুগলি জেলার অন্তর্গত একটা সুন্দর জায়গা, যেটা বিখ্যাত হলো মিষ্টির জন্য, স্পেশালি মনোহরা মিষ্টির জন্য। সূর্য অস্ত যাবে যাবে করছে, কি সুন্দর আভা, আর আমরা জনাইতে এসে পৌঁছে গেছি। ওই পিছন দিকে গাড়ি রয়েছে, ওরা গাড়িতে রয়েছে, ওদেরকে নিয়ে আসতে পারিনি, এখন এখানে এসেছি, এখন মনোহরা তো নিয়েই যাবো। তো যাচ্ছি দোকানে, একটা দোকান পেয়েছি সামনে, হাত দিয়ে যে খুলে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চিনি ফেলে দিতে হবে। এইটা হচ্ছে মনোহরা খাওয়ার তবে অরিজিনাল নিয়ম, চিনি কোটিংটা ফেলে দিতে হবে, তারপরে ভিতরে শ্বাসটা মানে ভিতরে যে সন্দেশটা ওটা খেতে হবে। জি বাংলা মিঠাই যে সিরিয়ালটা, হ্যাঁ হ্যাঁ, তো শুটিং আমার এখানে, মিঠাইয়ের শুটিং এখানে হয়েছে। জি বাংলা যা মনে রাখা যায় সব আমাদের কাছ থেকে, এটা প্রথম ভালো জিনিস হবে, এসব জিনিস কোনো দোকানদার দেখাতে পারবেন না। মানে জি বাংলা আমাদের যে জনপ্রিয় যে সিরিয়ালটা হয়, যেটা এই মিঠাই, হ্যাঁ
মিঠাইয়ের মনোহরা এই দোকান থেকে যায়, অসাধারণ। ভালো ঠিকঠাক দোকানই এসছি তাহলে, ভাবছিলাম যে কোথায় ঢুকবো, আমার কোনো আইডিয়া ছিল না। মনোহরা নেওয়া হয়ে গেছে হাতের মধ্যে, সাথে জলের বোতল নিতে হয়েছে, গাড়িতে জল শেষ। সন্ধে একদম নেমে গেছে বলা চলে। এই সোনালি আভাকে সাথে নিয়ে বাড়ির পথে আমরা রওনা দিলাম। আর একটা বিশেষত্ব হলো যে আমরা আজকে লাঞ্চ সারিনি, মানে আমরা এই অভুক্ত পেটেই এত ঘোরাঘুরি ব্লগ সব করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। দেখো এত ডেডিকেশন আমাদের। তাহলে এই ওপরের লেয়ারটা ভেঙে খেতে হয়, আলতো করে উঠে আসবে। আরে দেশি সরপুটি সর্ষে দিয়ে ঝোল, আর আমার তুলাই পাঞ্জি চাল রায়গঞ্জের বিখ্যাত, একটু দুটো শান্তি করে খাই। সারা দিন আমরা না খেয়েছি, সকালবেলা আমি শুধু তিনটে পাউরুটি খেয়েছি। সত্যি কথা, কিরম করে দিনটা পার হলো। বলে টাটা, গুড নাইট।